আমার গর্ভে তোমার সন্তান। এটা কেমনে সম্ভব? এক রাতের ভিতরে কালকে তো দেখলাম তোমার কোনো প্যান্টই তো নাই, আজকে দেখতেছি প্যান্ট। এই যে তুমি বাবা, আমি সাবধানে চলাফেরা করি, কারণ আমি জানি যে আমি মা হমু, আর মায়েদের দায়িত্ব সবসময় একটু বেশি থাকে, বুঝছো? আগে থেকে একটু ট্রেনিং নিতেছি। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তারপরেও দেখো এই যে তুমি ঘর থেকে বের হও, আমার ভয় লাগে। একটা বউ থাকতে বললেও তোমার আবার বিয়ে করছে এই সন্তানের জন্যই, আর সেই সন্তানের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো মনে করো যে আমি কিন্তু খুব কষ্ট পাব। আচ্ছা ঠিক আছে, এবার বাইরের দিকে চলো। আচ্ছা ঠিক আছে, যাবো তো। শোনো, আমার বাবা জানো মানে কোনো কষ্টে থাকে না, আর সবসময় ভালোভাবে। আই আচ্ছা, তুমি কি আজকে ফল আনছিলাম, ওইগুলো খাইছিলা? বাবা কোনো চিন্তা করো না, তোমার সাথে ঘুরবো ফিরবো, একসাথে মনে করো খাওয়া দাওয়া করবো, এগুলো বলতেছে এখনই। তোমার মতো তো মাথা খারাপ হবো। এখন কি কইতাছো জানো? কইতাছে বাবা তুমি কিন্তু মায়ের বেশি বেশি ভালোবাসছো। আসো চলো বাড়ি গিয়ে, আস্তে 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 আস্তে। ছোট কই গেছে সেটা তো আমি জানি না, আমি দেখি নাই আর কি। ও আচ্ছা ঠিক আছে, শুনো, এই সময় ছোট বৌমার দিয়ে কোনো কাজকাম করায় না, যাই হোক তুমি কইরো। আম্মা আপনি যে কি কন্যা, আমি তো সব কাজকাম করি, ওরে কিছু করতে দেই না, এই যেমন মাথা চুকিতেছি, আল্লাহ কত ভাবের মাথা চুকিতেছি, আমি ওরে তো কোনো কামই করাই না। আচ্ছা এই যে আমার মাথা সর কি হলো, আমি তো বিশ্বাস করি তুমি ছোট বৌমারে অনেক আদর করো, তাই একটু কইছিলাম কি ছোট বৌমার আর কাজ করতে দিও না, পরে কয়ো যে তুই ঘরে থাক আমি কাজ কাম করি। আম্মা আমি তো সত্যি কথাই কইতেছি, যে আমি ওর তুমি কাজ করাই না, আর তাছাড়া মনে করেন আমি ওর চাই চোখে চোখে রাখতে, ওই তো চোখে চোখে থাকে না, কই থেকে কই চাইলে যায় খবরই থাকে না। আপনার ছোট বৌমানে আপনি একটু বুঝায় কইেন, বরঞ্চ জানি ও আমাদের চোখে চোখেই থাকে। ঠিক আছে বৌমা, ছোট বৌমাই লে আমি বুঝাই কমুনি, এ জানি বাড়ির কোনো কাজ কাম না করে। ঠিক আছে আম্মা, আচ্ছা আপনি একটু বুঝাই কইেন। ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই। এত আদিক খেতে আর ভাল লাগে না, এ ছোট বৌমা ছোট বৌমা ছোট বৌমা কেন, আমি কি দোষটা করছি? ছোট বৌমা বাচ্চা হইব দেখে সবসময় আমার মাথায় করে রাখে, আমি একটা বাচ্চা দিতে পারি না বইলা, আমার উপরে এত অত্যাচার না। ঠিক আছে সংসারে সব কাজ তো করব করব, তার সাথে আরেকটা কাজ আমার শেষ করতে হইব, সেটা সময় মতো আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, বুঝছো? তোমার হাসি দেখা, কারণ তোমার হাসি দেখে তো আমি বুঝতে পারছি যে তুমি বাবা হইতে যাচ্ছ। আমি প্রথমবারের মতো বাবা হইতে যাইতেছি। হ ভাই,
তোমাকে বাড়িতে আগে যেই সমস্যা ছিল দুই দিন তিন দিন পর পরে চাষি চিল্লাচিল্লি করতো, কত কথা কত মানুষের চার দোকানে বয়া বয়া কইতো যে তুমি নাকি আটকুড়া ওই সে অনেক কিছু কইতো। ওইসব কথা না কই, তুমি আর একটা বিয়া করলা, তাই বলে গ্রামের মানুষ মন খারাপ করছে, কিন্তু এখন সবার মন অনেক ভালো। ভাই মিষ্টি কিন্তু গ্রামের সবাই রে খাওয়াইও। হ্যাঁ সবাই রে মিষ্টি খাওয়াবো, খাওয়াবো না কেন, প্রথমবারের মতো আমাদের সন্তান হইব ঠিক না ভাই? শুধু দোয়া রাখেন আমাদের জন্য, আর কিছু চাই না। আর মিষ্টি আপনারা যত খাইতে চান ততই খাও। আচ্ছা দোয়া করি আল্লাহ তাআলা যেন রুবেল ভাইয়ের ঘরে একজন সন্তান মানে ছেলে সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই আমার জন্য। আচ্ছা ভাই তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো, ভাবি দিয়ে খেয়াল রেখো ভাই। হ্যাঁ চলো যাই। ছোট বউয়ের কষ্ট হইব, তার জন্য অরিতে কোনো কাজ কাম করানো যাইব না। বুঝছি তো, সবই বুঝতেছি। কইছিল কইছিল এত ভালোবাসা, হ্যাঁ আমার প্রতি এত ভালোবাসা ছিল না, ও আর প্রতি কেন এত ভালোবাসা? ও আমার বাচ্চা হয় না দেখা, এর জন্য আমার প্রতি কোনো ভালোবাসা নাই। ঠিক আছে আমিও দেখা নিব, এই ভালোবাসা কয়দিন টিকে রাখতে পারো? হ্যাঁ আমি এই ভালোবাসা কোনো মতেই টিকে রাখতে দিব না, এই ভালোবাসার কপালে আমি ছাটা আর জুতা মানব। তোমাকে ভালোবাসা কিভাবে শেষ করতে হয় সেটাও আমার জানা আছে। ভাই জানেন আসলে কি ভাই জানেন, রুবেল ভাই একে একে দুইটা বিয়া করলো, পাঁচ সাত বছর হয়েছে কোনো বাচ্চার কাছে মুখ দেখে না। কিন্তু আমার মনে হয় কি বড় বড় কোনো সমস্যা ছিল। আর এখন কি শুনলাম গতকালকে নিউজ বাড়িলো ছোট বউর পেটে নাকি বাচ্চা এলো, তাহলে রুবেল ভাই এখন তো খুব হাসি খুশি আছে। হ্যাঁ সংসারে মেলা অশান্তির পরে সুখ দেখাইলো রে। তাই তো ভাই, প্রতিদিন দেখলাম রুবেল ভাইয়ের মা অনেক চিল্লাচিল্লি করে বাড়িতে, কি নিয়ে যে চিল্লা এটা আমরা বুঝি না। সবশেষে যে বেটা ওই সংসারে সুখ ফিরে আসে তাতে তো আমরা খুশি। শোন ওই সব বিষয়ে আলোচনা বাদ দে, ল কালকে সিনেমা দেখতে যাই। আমি সত্যি সত্যি এই বংশের প্রদীপ দিব মা হমু। বুবু থামো কি কইতাছো, আমার মনে হইতাছে তুমি এখনো স্বপ্নেই আছো। এই সব কেমন করে সম্ভব, রাতে ঘুমাইলে একভাবে আর সকালে ঘুম থেকে উঠে দেখতেছো তুমি পোয়াতি হইছো, এইটা কোনো মতেই কেউ বিশ্বাস করবো না, আমিও করতেছি না। ছোট বৌমা তুমি ঠিক কথাই কইছো, এটা কি করে সম্ভব এক রাত্রি ভিতরে পোয়াতি তুমি? দেখেন আম্মা আপনারা বিশ্বাস করেন আর না করেন তাতে আমার কিছু যায় আসে না, আমি পোয়াতি এটাই সবচেয়ে বড় কথা। আর আপনাকে বিশ্বাস করার কোনো দরকারও আমার নাই, আমি আমার স্বামীর কাছে যাইতেছি। স্বামী গো দেখো আমি মা হইতে চলছি, তুমি আমার একটু ভালোবাসা দিও, বেশি বেশি ভালোবাসো। দেখো না আমার গর্ভে তোমার সন্তান। এটা কেমনে সম্ভব এক রাতের ভিতরে? কালকে তো দেখলাম তোমার কোনো প্যাডই তো নাই, আজকে দেখতেছি প্যাড। আরে
নাকি জাদুর মাধ্যমে নাকি? না না শোনো, আমি রাতে স্বপ্ন দেখছি যে আমি মা হব, সকালে উঠে দেখি আমার পেট বড় হয়ে গেছে। মাশাআল্লাহ বউ, দেখ লই তোমার বাচ্চা কি কথা কয় নাকি? কথা কয় মানে এটার ভিতরে দৌড়াদৌড়ি করতেছে তাই নাকি? আচ্ছা দেখি তো। কেলো কয় না আব্বার মা? না না আব্বা কয় না, এটা খালি মামা কয়, খালি মা 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 কয়। হইছে তোমার কথা হয় না তোমার গর্বে আমার বাচ্চা আছে, আদর যত্ন করতে হইব না না বউ, চলো বাড়ি চলো চলো আস্তে তুমি জানো কে মা হইব ও মা হইব? আরে সব চক্রান্ত, আরে থাম, এই বংশে আরেকটা বাতি আইতাছে। কিসের বাতি আইতাছে? বাতি একজনই আইতাছে, আর একটা আইতাছে না। এই যে এই বাইর কর, বাইর কর কইতাছি। কি বাইর করব? আরে ওই যে বাচ্চা আছে না যেটা, ওটা বাইর কর। তো মাথা খারাপ হইছে দেখছ? মা বাইর করতে কারণ নাইলে কিন্তু এই এদিকে আসো তো, তুমি এদিকে আসো, বাইর কর কইতাছি, বাইর কর। করতেছি করতেছি, কি হইতাছে এই জায়গায়? আমি তো কিছুই বুঝতাছি না। সব বুঝবা সব বুঝবা, তুমি বাইর করো। দাঁড়াও কি আছে বুঝলাম না আমি কিছুই। বুবু তো পুয়াতি তাইলে আবার আর কিসের পুয়াতি? দাঁড়াও চুপ করো, দেখাইতেছি। হ্যাঁ কেলো তাড়াতাড়ি করো। হ্যাঁ এই যে দেখো, এই এই যে এগুলো কি? এগুলো হলো বাচ্চা তোমার বুবুর। এই যে এই যে কাপুর আরি বড় বৌমা, এই আমরা কি দেখতেছি? আসলে আম্মু হয়েছে কি মানে ছোট আমার স্বামীর ভালোবাসা দেখা আমি আর সহ্য করতে পারি নাই। ওর ভালোবাসা দেখা আমার অনেক হিংসা হইতো, আমি জ্বলা পড়ে শেষ হয়ে যাইতাম, তাই ওকে চালানোর জন্য আমি এই বুদ্ধিটা করছিলাম। তাই বলে সি 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 বৌমা, কি আর কমু মন চাইতেছে তোমার? আমি একটু থাপ্পড় মারি। সি 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 বুবু, তুমি এই কাজটা কেমন করে করতে পারলা? আমি বুঝছি যে আমাকে দুইজনের ভালোবাসা দেখা তোমার হিংসা হয়, তোমার কষ্ট লাগে, তাই বলে তুমি এরকম জঘন্য একটা কাজ করবা? আরে মা হওয়া তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন তোমার মুখ তুলে তাকাবো তখন ঠিক দেখবা তুমিও মা হইছো। এইভাবে অন্যের ক্ষতি করার চেষ্টা করো না বুবু, আর এসব নাটক এতে তো আল্লাহও নারাজ হয়, এমনটা করো না। আমি কি করতাম ক? আমি তো তোকে ভালোবাসা দেখা জ্বলে পুড়ে যাইতাম। দেখো আমিও তোমার বউ, বুবুও তোমার বউ, তাই বলতেছিলাম কি আমি মা হমু দেখা আমার জন্য ভালোবাসা বেশি, এটা কিন্তু ঠিক না। আমি চাই তুমি দুইজনের সমান ভালোবাসা দাও। আমি সমান ভালোবাসি, কিন্তু আমার বাচ্চার জন্য আলাদা ভালোবাসা আছে আমার। শোনো, এটা বাচ্চার জন্য বাবার ভালোবাসাটা একটু অন্যরকমই হয়। এই বাচ্চাটা যদি অর হইতো সে ভালোবাসাটা আমার আলাদাই হইতো। বাচ্চার জন্য ভালোবাসা আর বউয়ের জন্য ভালোবাসা এক না। আচ্ছা যাই, তোমারে কই তোমার আমি কোন জায়গাতে কম ভালোবাসি বলো তো? আমি তো তোমার ভালোবাসি আর বিয়া দিয়ে করছি, তাও তো আমি তোমার অনুমতি নিয়ে বিয়ে করছি। ঠিক আছে তো, মানে আমি আসলে বুঝতে পারি নাই যে বুবু বলতেছিলাম কি নামাজ পড়ো আর আল্লাহর ডাকো, দেখ আল্লাহ ঠিক তোমার গর্বে একটা সন্তান দিছে। আর শোনো, যে ভালোবাসাটা আমি অথৈরে দিই বাচ্চার জন্য সেই ভালোবাসাটা তুমি দিও। ওই যে ওদিনকা পুকুর পাড়ে অথৈ কলসিটা নিয়ে গেল, ওদিন তোমার তুমি যদি সাথে যাইতা তাহলে সাথে গিয়ে যদি কলসিটা নিয়ে যাইতা তখন তো আমার কলসিটা হাতে নেওয়া লাগতো না। তার মানে কি তোমার ওই আমি যে কাজগুলো করি ওটা তোমার করা উচিত ছিল। তুমি ঠিকই বলছো, কইতেছি কি তোর আর কোনো কাজ কাম করতে হইব না, যা কাজ কাম আছে সব আমি করবো, তুই শুধু বসে থাকবি। আর এই বাচ্চাটা কিভাবে সুস্থ থাকবো সেদিকে খেয়াল রাখবি, কারণ এই বাচ্চাটা কিন্তু তোর একার না, এই বাচ্চাটা কিন্তু আমারও।